সভ্য এবং আমাদের প্রিয়জন আনন্দ মার্গী এবং যারা আজকের এই শ্রাদ্ধানুষ্ঠানে এসেছেন, আমরা যাকে হারিয়েছি আমাদের মাঝ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, সবাইকে জানাই নমস্কার। শ্রাদ্ধ এই শব্দটাই এসেছে শ্রদ্ধা থেকে, অর্থাৎ যেখানে আমরা একজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কার প্রতি? না, যিনি আমাদের মাঝে এতদিন ছিলেন, আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার বিভিন্ন আচার আচরণ, তার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। সেগুলোকে স্মরণ করে তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন, সেটাই মূলত শ্রাদ্ধ। কেন আজকে এই শ্রাদ্ধ নিয়ে এই বলার অবকাশ? কারণ শ্রাদ্ধ নিয়ে যে প্রচলিত ধ্যান ধারণা, যে ধ্যান ধারণাগুলো আজ আমাদের মধ্যে নানা রকমের বিভ্রান্তি তৈরি করেছে, সেই বিভ্রান্তিগুলোকে দূর করা এবং শ্রাদ্ধানুষ্ঠান কেমন হওয়া উচিত, শ্রাদ্ধানুষ্ঠানের তাৎপর্য কেমন, এগুলো আমাদের তো এই যে প্রচলিত শ্রাদ্ধানুষ্ঠান আমরা দেখি, তাতে কি দেখতে পাই? যে যাকে হারিয়ে স্বজনরা বলা যেতে পারে আকুল হয়ে কাঁদছেন, ব্যথাতুর হৃদয়ে তারা সেই প্রিয়জনকে স্মরণ করছেন, তখন দেখা যায় কি, শ্রাদ্ধানুষ্ঠানের নামে তাদের উপরে নানা রকমের আর্থিক এমনকি মানসিক চাপও সৃষ্টি করা হয়। কখনো বলা হয় যে এই যে যিনি মারা গেলেন তিনি এটা ওটা খেতে পছন্দ করতেন, তাহলে তাকে তিনি যা যা খেতে পছন্দ করতেন সেগুলো দিতে হবে, তাই না? তো সেই জন্য দেখা যায়, আপনারা দেখবেন মিশরের পিরামিড বিশ্ববিখ্যাত, তাই না? সেই পিরামিডের মধ্যে আমরা দেখতে পাই মৃতদেহ মমি করে রাখা আছে এবং সেই মমির সাথে সে বিভিন্ন রকমের খাদ্য বস্তু এমনকি মদও দেয়া হতো। অর্থাৎ মৃত ব্যক্তি যা যা কিছু খেতে পছন্দ করতেন সেগুলো যেমন দেয়া হতো, তিনি যা যা কিছু পরতেন, তার পরিধেয় বস্ত্র, সেই ধরনের পছন্দের পরিধেয় বস্ত্র এমনকি অলঙ্কার, হ্যাঁ, সব দেয়া হতো। তো এগুলোর মধ্য দিয়ে বলা হচ্ছে মৃতকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, কিন্তু বাস্তবটা কি বলে? যে মনে করুন আপনি ঘরের মধ্যে আছেন আর আপনি ঘরের বাইরে কাউকে কিছু দিতে চাইছেন, তো সম্ভব কি ঘরের মধ্যে থেকে ঘরের বাইরে যিনি রয়েছেন তাকে কিছু দেয়া সম্ভব? আপনার হাত তার পর্যন্ত পৌঁছাবে না, তার হাতও আপনার কাছে পৌঁছাবে না, এমনকি তাকে যদি আপনি কিছু দিতে চাইছেন যেটা আপনার হাতের কাছে রয়েছে সেটাও তার কাছে পৌঁছাবে না। আর ঘরে থেকে ঘরের বাইরের মানুষটিকে কিছু দেয়া সম্ভব নয়। আর যিনি এই পৃথিবী ছেড়েই চলে গেছেন, ইহলোক ছেড়েই চলে গেছেন, তাকে কি করে দেয়া সম্ভব? তাই শ্রাদ্ধ নিয়ে এই ধরনের প্রচলিত ধারণাগুলো আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। এ প্রসঙ্গে একটা সুন্দর রূপক গল্প আছে। একবার এক রাজা তার মাকে হারিয়েছেন, মানে তার মা ইহলোক ত্যাগ করেছেন, মাকে তিনি খুব ভালোবাসতেন, তো তার মা আম খেতে খুব পছন্দ করতেন। কি খেতে পছন্দ করতেন? আম খেতে পছন্দ করতেন, কিন্তু তিনি মারা গেছেন শীতকালে। শীতকালে আম পাওয়া যায় কি? শীতকালে কি আম পাওয়া যায়? এই রকম সময়ে কি আম পাওয়া যায়? পাওয়া যায় না। তো এখন পুরোহিতরা এসে তাকে ধরলেন,
যে দেখো তোমার মা তো আম খেতে পছন্দ করতেন, তাই এক কাজ করো যে সবাইকে তুমি যত পুরোহিত ব্রাহ্মণ রয়েছে তাদেরকে তুমি সোনার আম উপহার দাও, তাতে তোমার মায়ের আত্মা শান্তি পাবে। রাজা ভেবে দেখলেন যে কথাটা সে ঠিকই তো, মা আম খেতে পছন্দ করতেন, তাহলে তাদেরকে যদি আম দেয়া হয় তাহলে তারা তার মায়ের আত্মা শান্তি পাবেন। তো সন্তান হিসেবে মায়ের জন্য এটুকু করাই যায়, তিনি যেহেতু রাজা তাই না, তাই তিনি কি করলেন সমস্ত ব্রাহ্মণ পুরোহিত হ্যাঁ অভ্যাগতদের তিনি সোনারাম উপহার দিলেন। তার মায়ের আত্মা শান্তি পেল কি পেল না, কিন্তু সোনারাম উপহার পেয়ে পুরোহিতরা মহা খুশি হলেন। তো মন্ত্রী দেখলো এ তো বড় অনাচার হচ্ছে, এইভাবে মৃত মানুষের পাওয়ার নাম করে তারা যে যার বাড়ি নিয়ে চলে গেল। তো এইটা যদি চলতে থাকে তাহলে একদিন রাজকোষ খালি হয়ে যাবে, হ্যাঁ। আর এই প্রথা যদি সমাজ জীবনে চলতে থাকে, যিনি ধনী তিনি হয়তো ক্যাপাসিটি আছে তার, হ্যাঁ সম্ভব, তার পক্ষে সম্ভব তাই তিনি পারবেন, কিন্তু যার পক্ষে সম্ভব নয় তিনি কি করে সেটাকে দেবে তাই না। তো মন্ত্রী মহাশয় এটা ভেবে ভেবে আকুল হলেন, তার মাথা কিছুদিন পরে দেখা গেল কি তার পিতা পিতৃবিয়োগ হয়, অর্থাৎ মন্ত্রী মন্ত্রীর বাবা মারা যান। তো মারা যাওয়ার পরে তিনি ঘোষণা দিলেন যে ঠিক আছে আমার বাবা যখন মারা গেছেন বাবারও শ্রদ্ধানুষ্ঠান ক্রিয়াকর্মগুলো করতে হবে, তো আপনারা সবাই আসুন আমার বাবার ক্রিয়াকর্মে শ্রদ্ধানুষ্ঠানে আসুন, আপনাদেরকে যথাযোগ্যভাবে হ্যাঁ আদর আপ্যায়ন যেমন করা হবে ঠিক তেমনি আপনাদেরকে যত উপযুক্ত দক্ষিণাও দেয়া হবে। তো এবার একদম রাজার পরে মন্ত্রী মন্ত্রী যথেষ্ট ধনী হয়, তাই একদম দল বেঁধে সব পুরোহিতরা হ্যাঁ মন্ত্রীর বাড়িতে গেলেন, কবজি ডুবিয়ে খেলেন। এবার ফেরার সময় সবাই দক্ষিণা নেয়ার পালা, তখন মন্ত্রী বললেন দেখুন আমার পিছনের দরজা দিয়ে গিয়ে বেরোনোর রাস্তা আছে, ওখানে দক্ষিণার ব্যবস্থা আছে, ওইদিক দিয়ে গিয়ে আপনারা দক্ষিণা নিয়ে তবে বাড়ি যাবেন। তো সবাই পিছনের হ্যাঁ দরজা দিয়ে বেরোচ্ছে, আর সেখানে তার মন্ত্রীর লোকজন রেডি রয়েছে। তো তিনি কি করলেন একদম খুব সুন্দর করে সবার পিছনে ছ্যাঁকা দিতে শুরু করলেন, লোহার রড গরম করে বেশ ভালো রকম করে ছ্যাঁকা দিচ্ছেন। এবার এক এক করে এক একজন যায় আর সবার পিছনে একবার করে ছ্যাঁকা দেয়া হচ্ছে, আর যিনি প্রধান পুরোহিত তাকে একটু বেশি করেই ছ্যাঁকা দেয়া হয়েছে। তো ছ্যাঁকার যন্ত্রণায় তো থাকতে পারছেন না, গিয়ে রাজার কাছে নালিশ করলেন সোজা, এই কি অভব্যতা, এ কি অসভ্যতা, মন্ত্রী এটা কি করে করতে পারে, রাজ পুরোহিতকেও ছ্যাঁকা দিয়ে দিলেন। তো রাজা সরাসরি মন্ত্রীকে ডাকলেন আপনি এটা কি অন্যায় শুরু করেছেন, যে না রাজামশাই আমি তো কোনো অন্যায় করিনি, আপনার মা যখন মারা গেছিল তখন এই পণ্ডিতরাই বিধান দিয়েছিলেন যে আপনার মা আম খেতে পছন্দ করে, তাই সবাইকে সোনার আম দেয়া হোক। তো আমার বাবা মৃত্যুর আগে অসুস্থ ছিলেন, তো ডাক্তার বলেছিলেন যে কোমরের যন্ত্রণা, তা তো আপনি তাকে একটু সেঁক দেবেন ভালো করে, কিন্তু সেঁক দেওয়ার আগে আমার বাবা মরে গেল, তো তিনি সেঁকটা যদি পেতেন তাহলে বেঁচে যেতেন, আর সেঁকটা যদি পেতেন তাহলে তার এই দশা হতো না, আর সেঁকটা তার খুব জরুরি ছিল কিন্তু সেঁক না নিয়ে তিনি মারা গেছেন। এবার যেটা বাকি থেকে গেল সেটা দিলেই তো আমার বাবার আত্মা শান্তি পাবে, সেঁক দেওয়াটা বাকি থেকে গেল। এবার সেঁকটা এমন ভাবে দিলেন যে পারমানেন্টলি সেঁক দেওয়া যাকে বলে আর কি, যে ভালো করে দিলে তাহলে পারমানেন্ট সেঁক হলে তার আত্মা পারমানেন্টলি শান্তি পাবে, তাই আমি সবাইকে পারমানেন্টলি সেঁক দিয়ে দিলাম। তো বলুন এবার আমার বাবার আত্মা কতটা শান্তি পেল, কথাটা বুঝলেন। তো এইরকম যদি আমরা এই অনাচার গুলোকে যদি এভাবে যারা অনাচারের সৃষ্টি করেছে তাদের উপরে প্রয়োগ করি তখন এই অনাচার কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন আসি মূল কথায়, এই যে শ্রাদ্ধানুষ্ঠান, তাহলে এখানে এই শ্রাদ্ধানুষ্ঠানের নামে স্বজন হারা মানুষটির উপরে নানা রকমের যে হ্যাঁ বিধি বিধান চাপিয়ে দেওয়া হয় যে সবাইকে ভরি ভোজ করাতে হবে, হ্যাঁ নব বস্ত্র দিতে হবে, এটা ওটা করতে হবে, এগুলোতে মৃতের আত্মা কি শান্তি পায়? কখনো
পায় না, বরঞ্চ সেই মানুষটির উপরে এই যে একটা দায়ভার চাপিয়ে দেয়া হয়, অবাঞ্ছিত দায়ভার চাপিয়ে দেয়া হয়, সেটা কখনোই উচিত নয়। এইটাকে বলা যেতে পারে একটা সামাজিক, এবং ধর্মের নামেই তো করা হয়, তাই এটা সামাজিক তথা ধর্মীয় শোষণ। তো এই শোষণ চলতে দেয়া উচিত না। এবার কথা হচ্ছে কি, এই যে সামাজিক অনুষ্ঠানগুলো, এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, এগুলো আমরা কেন করব? আজকে মৃত্যু সম্পর্কে যে কুসংস্কার, এখানেই বাবা বলছেন যে মানুষের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে, কি ধারণা, মানুষের জীবনটা নাকি বিচারশীল পশুর মতো। আপনারা কি বলেন, ব্যাপারটা কি তাই? মানুষ কি বিচারশীল পশু হয়? যে পশুদের মধ্যেই যদি বিচারশীলতা হতো, তাহলে পশুদের মধ্যে কি করতো পশুরা, সামান্য লড়াই ঝগড়ার জন্য তারা আদালতে যেত, যে না এটার একটা মীমাংসা হওয়া দরকার, কিন্তু যেতে হয় না। বরঞ্চ দেখা যায় কখনো কখনো মানুষের দ্বারাই প্রশিক্ষিত পশু মানুষের থেকে অনেক বড় বড় কাজ করে। তাহলে মানুষ কি বিচারশীল পশুর সঙ্গে তুলনা করে আমরা কি পশুকে অপমান করলাম না, তাই নয় কি? তো এই জন্য বাবা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি, আমাদের সবাইকার পরমারাধ্য গুরুদেব, এর একটা সুন্দর ব্যাখ্যা দিলেন। বাবা বললেন কি, যে না মানুষ কেন বিচারশীল পশু হতে যাবে, মানুষকে যদি বিচারশীল পশু বলতে পারি, তাহলে এই গাছপালাকে আমরা বিচারশীল, কি বলা যায়, পশুকে আমরা বিচারশীল উদ্ভিদ বলতে পারি, বলতে পারি কি পারি না, অর্থাৎ পশুর থেকে নিম্নস্তর রয়েছে গাছপালা, তাহলে আমরা কি বলতে পারি পশুকে, বিচারশীল গাছপালা বলবো, বিচারশীল উদ্ভিদ বলবো, তা কিন্তু নয়। অর্থাৎ আমাদের থেকে যারা অবনত জীব, মানুষের থেকে যারা অবনত জীব, তাদের সঙ্গে মানুষের তুলনা করা হয়, তাহলে তাদের তুলনা তাদের থেকে অবনত জীবের সাথে হবে, তো এটা কখনোই বাঞ্ছনীয় নয়। তাহলে উপায় কি, না বাবা বললেন যে মানুষের জীবন হচ্ছে একটা আদর্শের ধারা প্রবাহ। মানুষের জীবনটা কি, আদর্শের ধারা প্রবাহ। আর এই আদর্শটা কি বলছে বাবা, বলছেন মানুষের এই জীবনাদর্শ হবে আত্মমোক্ষার্থ জগৎ হিতায়চ। তাহলে জীবনাদর্শটা কি হবে, সে নিরলস ভাবে কাজ করে যাবে। তো একদিকে আত্মমোক্ষের জন্য সাধনা হয়ে গেল, আর একদিকে জীবের কল্যাণের জন্য তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তিনি কাজ করে গেলেন। কেন করবেন, কেন জীবের কল্যাণে মানুষ করবে, কারণ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন সত্তা নেই যা নিজের জন্য বাঁচে। তাই তো কবি বলছেন, নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত ধরে। তাহলে এই কথার মধ্যে দিয়ে কি বুঝতে পারছি, যে এই বিশ্বব্রহ্মাণ্ডে হেন কোনো সত্তা নেই যা নিজের জন্য বেঁচে আছে, অর্থাৎ সবাই সবাইকার জন্য। তাই কবি আরো বলছেন, আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, অর্থাৎ নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য কেউ এই পৃথিবীতে আসেনি। এই ব্যস্ত শব্দটা আমরা প্রায়শই ব্যবহার করি, হ্যাঁ, কেউ যদি আপনাকে কোনো কাজে ডাকে তখন আপনি বলেন আমি খুব ব্যস্ত আছি, কিন্তু এই ব্যস্ততা দুই ধরনের, জানেন কি ব্যস্ততা কত ধরনের, দুই ধরনের। অর্থাৎ আমরা যদি এই বিভিন্ন রকমের অকাজ কুকাজ নিয়ে মেতে রয়েছি, তাহলে সেটাকে বলা হয় ব্যতিব্যস্ত, অর্থাৎ যে কাজের দ্বারা কারোর কোনো কল্যাণ হচ্ছে না, কেউ বসে তাস পিটাচ্ছে, কেউ বসে সিনেমা দেখছে, কেউ বসে সিরিয়াল দেখছে, তো এই ধরনের যে ব্যস্ততা এটাকে বলা হয় ব্যতিব্যস্ত, তারা কোনো কাজের ব্যস্ত নয়। আরেক ধরনের ব্যস্ততা রয়েছে যা কিনা অপরের কল্যাণার্থে সে নিজের সময় নিজের শ্রম দিচ্ছে, এই ধরনের মানুষ হলেন কর্মব্যস্ত। তা আমরা ব্যস্ত বলার আগে ভাবা উচিত যে আমি কি কর্মব্যস্ত,
না ব্যতিব্যস্ত। এবার আসি মূল কথায়, বাবা কি বললেন যে আমাদের জীবনটা আদর্শের ধারা প্রবাহ। তাই এই বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান কিংবা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, এই ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে যেন এই আদর্শগত দিকটা যেন বজায় থাকে। তাই এই প্রচলিত যে বিভিন্ন অনুষ্ঠানগুলো, তার মধ্যে শ্রাদ্ধানুষ্ঠানও আসে, আজকে যেহেতু শ্রাদ্ধানুষ্ঠান নিয়ে বলছি, এই যে শ্রাদ্ধে মানে মৃতের আত্মীয় নিজের স্বজনের প্রতি এই যে অবাঞ্ছিত ভাবে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক যে চাপ সৃষ্টি করা হয়, এর মধ্যে কল্যাণের ভাবনা কতটুকু, আদর্শগত দিক কতটুকু রয়েছে, এটা ভাবতে হবে। আর আমরা যা কিছু আচার অনুষ্ঠান করি এগুলোকে আমরা কি বলি, সংস্কৃতি বলি, তাই না? কিন্তু সব কিছুকে সংস্কৃতি বলা যায় না। আমি কিছু সমার্থক বা কাছাকাছি অর্থবোধক শব্দ বলছি, এবার আপনারা বিচার করবেন। বাংলায় এবং সংস্কৃতে কিছু শব্দ প্রচলিত আছে, কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা। শুনে মনে হচ্ছে না সবকিছু যেন একেবারে সমার্থক? তা কিন্তু নয়। কৃষ্টি কি জিনিস? কৃষ্টি হচ্ছে আচরণের অমার্জিত রূপ। আমরা যে আচার অনুষ্ঠান করছি সেগুলোর অমার্জিত রূপ হলো কৃষ্টি, ঠিক আছে? কেউ হয়তো খাচ্ছে, তো খাচ্ছে কিভাবে, না চলতে চলতে খাচ্ছে। এবার চলতে চলতে কারা খায়? পশুরা খায়। তা পশুরা এই চলতে চলতে খাওয়াটাকে বলা হয় চড়া, যেমন গরু চড়ে, ছাগল চড়ে। তো মানুষ যদি চলতে চলতে খায় বা দাঁড়িয়ে খায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সংস্কৃতি? সেটা কৃষ্টি। বুঝে গেলেন কৃষ্টি জিনিসটা কি? অর্থাৎ মানুষকে সুন্দরভাবে বসতে হবে এবং সুন্দর একটা পরিবেশে, পরিষ্কার একটা থালায় পরিষ্কার খাবার নিয়ে যা খাওয়া উচিত তাই খাইতে খেতে হবে, যা খাওয়া উচিত নয় অখাদ্য কুখাদ্য খাওয়াটাকে আবার আমরা সংস্কৃতি বলবো না। যেমন কিছু কিছু আপনারা মানুষ দেখবেন যাদের জাতিগত ভাবে তারা মদ খেতে ভালোবাসে, তো সেটাকে কি সংস্কৃতি বলবো? হ্যাঁ, বলবো না, সেটাকেও আমরা কৃষ্টিই বলবো। কেননা এটা আচরণের অমার্জিত রূপ, এক নাম্বার। দুই নাম্বার কি, ওর মধ্যে কোনো কল্যাণের ভাবনা নেই, ঠিক আছে? কেউ হয়তো একটা মুরগি কেটে খেয়ে নিল, ওইটাকে কি আমরা সংস্কৃতি বলবো? মুরগির একেবারে বিভিন্ন রকমের আইটেম করে নিল, সংস্কৃতি বলবো না? সেখানে তো একটা জীবের হত্যা হলো, তাহলে সেটাকে কি বলবো? সেটাও কৃষ্টি, আচরণের অমার্জিত রূপ হলো কৃষ্টি। এবার সংস্কৃতি কি? আচরণের মার্জিত রূপ। অর্থাৎ যে আচরণের মাধ্যমে অপরের কল্যাণ হয়, ভালো হয়। তো আমাদের যে আচার অনুষ্ঠান যা কিছু আমরা করে থাকি না কেন, সেটা সামাজিক হোক, ধর্মীয় হোক, রাষ্ট্রনৈতিক হোক, অর্থনৈতিক হোক, যে রকমেরই অনুষ্ঠান হোক না কেন, সব কিছুর পিছনে একটাই ভাবনা থাকবে, সেটা হলো কল্যাণের ভাবনা। আচ্ছা, কল্যাণ আর উপকারের মানেটা কি, তফাৎটা কি কল্যাণ আর উপকার? আপনার কাছে একজন ভিখারি এলো বা একজন ক্ষুধার্ত মানুষ এলো, আপনি তাকে কিছু টাকা দিয়ে দিলেন, তো সেটা কি কল্যাণ হলো? কখনোই না। কারণ সেই টাকা দিয়ে সে ভাতও খেতে পারে, সেই টাকা দিয়ে সে আবার মদও খেতে পারে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে না, তাকে তার ক্ষুধা নিবারণ যেন এক একদিনের জন্য নয়, তার সারা জীবন যেন সে ক্ষুধা নিবারণ করতে পারে। একদিন আপনি তাকে পেট ভরে খাইয়ে দিলেন, এটা হলো উপকার, ভালো খাবারই খাওয়ালেন, ভাত ডাল সবজি ইত্যাদি। আর আপনি করলেন কি, অপর দিকে তাকে এমন কিছু ব্যবস্থা দেওয়া, আচ্ছা ঠিক আছে তোমার তো আজকে খাবে, খাবারের ব্যবস্থা করে দিলাম, আবার তুমি তো কারো কাছে গিয়ে না কারো কাছে গিয়ে হাত পাতবে, তো এইটা যাতে করতে না হয়, চলো আমি তোমাকে একটা ছোটখাটো কাজের ব্যবস্থা করে দিলাম, এই কাজ করে যা উপার্জন হবে তাতে তুমি তোমার ক্ষুধা নিবৃত্তি করতে পারবে, পাশাপাশি তুমি তোমার পোশাক আশাক আরো কিছু, হ্যাঁ, তুমি কি সংগ্রহ করতে পারবে এই পরিশ্রমের অর্থে, আমি তোমাকে সেরকম ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে প্রথম অংশটা ছিল শুধু এক বেলার খাওয়ানো, সেটা ছিল উপকার। টাকা দেওয়াটা কিন্তু উপকার হয়নি, টাকা দেওয়াটা অপকারই হয়েছে, কারণ তাতে সে খেতেও পারে আবার নাও পারে,
আবার সেটা দিয়ে সে ভালো খাবারও খেতে পারে, মন্দ খাবারও খেতে পারে। তাহলে যেখানে সম্ভাবনা রয়েছে মন্দের দিকে যাওয়ার, সেটা উপকারও নয়, সেটা অপকার। তো আপনি তাকে শুধু উপকার করলেন না, কি করলেন না, সে যাতে সারা জীবন কিছু করে খেতে পারে সেই ব্যবস্থায় করলেন, তখন সেটা হলো করলেন। তাই আজকে আমাদের রাজনৈতিক ভাবে দেখুন, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, তারা মানুষকে কি করছে, দিচ্ছে। এই দেয়াটা কিরকম, কি স্থায়ী না অস্থায়ী? তো অস্থায়ী কিছু দেয়াটার মানেটা কি হলো, আপনাকে ভালো করছে, আপনার উপকার করছে না, আপনার অপকারই করছে। তাহলে তাদের উচিত কি ছিল, না আপনাকে এমন একটা ব্যবস্থা দেয়া যে ব্যবস্থার মধ্যে আপনি নিজে করে খাবেন, স্বনির্ভর হবেন, না ভিক্ষুক হবেন। তা এগুলো হলো কৃষ্টির পর্যায়ভুক্ত। সংস্কৃতি কি বলে, না সংস্কৃতি বলছে সেখানে কল্যাণের ভাবনা নিয়ে আপনি কিছু করবেন, আচরণের মার্জিত রূপ হবে তা। তো সেটা মানুষ মাত্রেরই হওয়া উচিত, আর যারা নেতৃত্ব দিচ্ছেন সামাজিক ভাবে রাষ্ট্রনৈতিক ভাবে, তাদের আরো বেশি করে আরো বড় পরিসরে করা উচিত। তো সংস্কৃতি কি, না যা কিনা আমাদের আচরণের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে প্রকাশিত হয় এবং অপরের কল্যাণার্থে হয়, তখন সেটাকে বলবো সংস্কৃতি। আর যখন একটা বিরাট জনগোষ্ঠী সামূহিকভাবে সবাইকার কল্যাণার্থে নিয়োজিত থাকে, তখন তাদের এই সংস্কৃতিকে আমরা নাম দেব সভ্যতা। যখন একটা বিরাট জনগোষ্ঠী সামূহিকভাবে সবার কল্যাণে নিয়োজিত থাকে, তখন তাদের এই সামূহিক আচার অনুষ্ঠানকেই আমরা বলবো সভ্যতা। তাই শ্রাদ্ধানুষ্ঠান নিয়ে এই যে প্রচলিত যে বিধি বিধানগুলো, এগুলো এখন সংস্কৃতির মধ্যে পড়ে না কৃষ্টির মধ্যে পড়ে না সভ্যতার মধ্যে পড়ে, তাই আপনারা অনুমান করে নিন। তাহলে এখন বাবা কি বলছেন, আমাদের জীবনটা কি, মানুষের জীবনটা কি হবে, আদর্শের ধারা প্রবাহ। তা আদর্শের ধারা প্রবাহ বলে যে আমরা যেন এই সভ্যতার পথ ধরে যেন সবাইকার কল্যাণ করতে করতে এই জগতের সবাইকে যেন সেই আনন্দ, সেই আনন্দ ধামে পৌঁছে দিতে পারে, সেই পরমানন্দ ধামে, যা আমাদের সবাইকার জীবনের লক্ষ্য, তাতে পৌঁছে দিতে পারে। তাই শ্রাদ্ধানুষ্ঠান নিয়ে এই যে প্রচলিত ধারণা যা এতদিন ধরে চলে আসছি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে এটা অনুধাবন করা দরকার যে এটা আর চলতে দেয়া যায় কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হচ্ছে যে সমাজ জীবনে যত বেশি ভ্রান্ত ধারণাগুলো দীর্ঘায়িত হবে, তত বেশি সমাজের অকল্যাণ হবে। তাই এমন কোন ধারণা, এমন কোন ধর্মের নামেই বলি আর যে নামেই বলি না কেন, যা কিছু এতদিন ধরে জগদ্দল পাথরের মতো সমাজের বুকে চেপে বসে আজকে সমাজকে বহুধা বিভক্ত করে দিয়েছে, মানুষে মানুষে হানাহানি বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে, সেইগুলোকে বন্ধ করতে হবে। আর বন্ধ করবে কারা, বন্ধ করবে যারা মনে করে তার জীবনটা আদর্শের ধারা প্রবাহ, তারাই বন্ধ করবে। আর তাদেরকে সেটা করতে হবেও, কেননা আমরা বিচারশীল পশু নই, আমরা আদর্শবাদী মানুষ, আমাদেরকে তাই এই মনুষ্যত্বের আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। এবার শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে কেন হবে, কারণ হচ্ছে এই আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠানে প্রচলিত যত ভ্রান্ত ধারণা রয়েছে যা সমাজের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসে আজকে সমাজকে কলুষিত করেছে, সেগুলোকে দূর করার একটা সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠানে। আনন্দমার্গীয় বিধিতে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা কিছু পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান হয়, সব কিছুই আপনি করতে পারেন। আর এই সবের মধ্যেই একটাই ভাবনা রয়েছে, একটাই আদর্শ রয়েছে, সেটা কি, জগতের কল্যাণ। আরেকটা বড় জিনিস আনন্দমূর্তিজি করে গেছে, সেটা কি, আনন্দমূর্তিজি করেছেন কি, এতদিন ধরে আপনারা জানতেন যেমন হিন্দুদের আচার অনুষ্ঠান কেবল হিন্দুরাই করবে, সেখানে হয়তো অন্য ধর্মের লোকরা যদি যায়ও তাদের কিন্তু বিশেষ ভূমিকা থাকে না, আবার যেতেও পারেন অনেক ক্ষেত্রে, গেলে তাকে তাদের ভ্রান্ত ধারণাগুলোকে মানতে হবে,
তো আনন্দমূর্তি জি করলেন কি, আনন্দমার্গীয় বিধিতে যত পারিবারিক সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান আছে তিনি সবার জন্য অংশগ্রহণের অনুমতি দিলেন, অর্থাৎ সবাই তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারে। শুধু তাই নয়, এই যে সামাজিক অনুষ্ঠানগুলো সবার জন্য অংশগ্রহণ তিনি উন্মুক্ত করে দিলেন, তেমনি আনন্দমার্গের ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও সবার অংশগ্রহণটাকেও তিনি উন্মুক্ত করলেন। কেন না, আনন্দমার্গ কোন গোষ্ঠী বিশেষের ধর্ম নয়, আনন্দমার্গ কোন জাতি বিশেষের ধর্ম নয়, আনন্দমার্গ কোন পলিটিক্যাল পার্টির ধর্ম নয়, আনন্দমার্গ হচ্ছে মানুষের জীবনাদর্শ, এক কথায় মানব ধর্ম। তাই এই যে আনন্দমার্গ আজকে মনুষ্যত্বের কথা বলে, মানবতার কথা বলে, সবাইকে সাথে নিয়ে চলার কথা বলে, যা অন্য কোন ধর্ম মতে, অন্য কোন ভাবধারায়, অন্য কোন রাজনৈতিক মতাদর্শে আপনারা পাবেন না। তাই যেখানে ভেদভাব রয়েছে সেটা কৃষ্টির পর্যায়ে পড়ে, আর যেখানে সবাইকে সাথে নিয়ে চলার ভাব রয়েছে সেটা সংস্কৃতির পর্যায়ে পড়ে, আর যখন আমরা সামূহিক ভাবে সবাইকে নিয়ে সাথে চলবো তখনই সেটা সভ্যতা। তো আমরা মানব সভ্যতার রচনা করতেই আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান তো কেন, সমস্ত অনুষ্ঠান গুলোই করব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সামাজিক অনুষ্ঠান রয়েছে এবং তৎসঙ্গে যত ধর্মীয় অনুষ্ঠান গুলো রয়েছে সবই আমরা করব। কেন না, সভ্যতার বিকাশের জন্য। তো আনন্দমূর্তি যেটা বিপ্লব করেছেন এই দিকে, যে তিনি কি করেছেন না, সোশ্যালাইজেশন অফ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ এই আধ্যাত্মিকতা সমাজের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সবাই সেটা করতে পারে। এখানে কোনো ধনী দরিদ্র, উঁচু নিচু, জাত পাত কোনো কিছুর ভেদ রাখা হয়নি, সবার জন্য আনন্দমার্গের সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সবাই মিলে করতে পারে। ঠিক তেমনি আনন্দমার্গে যত সামাজিক অনুষ্ঠান আছে সেই সামাজিক অনুষ্ঠানগুলো সবাই মিলে করতে পারে। তাই তিনি কি করলেন না, স্পিরিচুয়ালাইজেশন অফ সোসাইটি করলেন, অর্থাৎ এই সমাজটাকে কি করলেন না, আধ্যাত্মিকীকরণ করলেন। তাই আনন্দমার্গীয় বিধিতে যখন এই যে সামাজিক অনুষ্ঠান শ্রাদ্ধানুষ্ঠানটা হচ্ছে, এখানে কি দুটো জিনিস একসাথে রয়েছে, একটা কি সমাজের সর্বস্তরের মানুষ এখানে এসেছেন অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, আর কি করলেন না, এখানে এসে আমরা কি করলাম, প্রভাত সঙ্গীত করলাম, কীর্তন করলাম, তৎসঙ্গে সবাই মিলে একসঙ্গে সাধনা করলাম, গুরু পূজা করলাম, এই সমস্ত কিছু আধ্যাত্মিক অনুষ্ঠান গুলো করলাম। তাই সামাজিক অনুষ্ঠানের সঙ্গে আধ্যাত্মিক যে অনুষ্ঠান, আধ্যাত্মিক অনুষ্ঠান একটা সুন্দর সমন্বয় ঘটালেন। অন্যান্য কথা সাধন অনুষ্ঠানে কি হচ্ছে, শুধু খাওয়া দাওয়া কবজি ডুবিয়ে খাওয়ার চলে যাও, এখানে তা হলো না, কিন্তু এখানে কি হলো, সমাজের সর্বস্তরের মানুষ এসে একটা আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, তাই সমাজের আধ্যাত্মিকীকরণ হলো। এবার এই আধ্যাত্মিক অনুষ্ঠানটা আবার সবাই মিলে শপথ নিলাম এবং সবাই মিলে আমাদের কি জিনিস ছেড়ে গেলেন, হ্যাঁ, সেই প্রিয় মানুষটির প্রতি আমরা তার ভালো কাজগুলোকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। আধ্যাত্মিকতার যেমন সামাজিকীকরণ হলো, সামাজিকতার এখানে আধ্যাত্মিকীকরণ হলো। এই যে বিপ্লবটা ঘটে গেল এটার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, যে এইটা যেন সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে যেন আমরা প্রতিফলিত করতে পারি এবং এই মানব সমাজকে, সমাজে উত্তরণে, সভ্যতার বিকাশে যেন আমরা আমাদের অবদান রেখে যেতে পারি, যাতে আমাদের অনাগত ভবিষ্যৎ একদিন বলবে যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য জঞ্জালময় পৃথিবী রেখে যাননি, বরং একটা স্বর্গীয় সুষমাময় একটা ধরণী, একটা পৃথিবী আমাদের জন্য রেখে গেছে, আর এটাই আমরা যেন করে যেতে পারি। এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তো পরিশেষে বলবো, যিনি আজ আমাদের ছেড়ে গেছেন তিনি সর্বতোভাবে শান্তিপূর্ণ জীবন যাপন করুন, তার সেই পরমপিতা পরমেশ্বর পরম লক্ষ্মী পরমপিতা স্নেহময় কুলে আশ্রয় লাভ করে তিনি যেন পরমা প্রশান্তি লাভ করেন, এ শুভকামনা রাখছি। এবং আপনারাও সবাই ভালো থাকুন। সর্বে হত্র সুখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু ন কশ্চিত দুঃখ মাপনেয়া। সবাই সুখী হোক, সবাই রোগমুক্ত হোক, সবাই সব জিনিসের ভালো দিকটা দেখুক, পরিস্থিতির চাপে পড়ে
সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনৈতিক, রাজনৈতিক অনাচারের কারণে কাউকে যেন কোনো রকমের দুঃখ, কষ্ট বা লাঞ্ছনা ভোগ করতে না হয়। সবাই যেন সভ্যতার ক্রমবিকাশে নিজের নিজের অবদান রেখে এই পৃথিবীকে একটা শান্তিময় স্বর্গে পরিণত করতে পারি। এই শুভকামনা রেখে বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।